আরামবাগ টাইমস। উপস্থিত কোচবিহার জেলা সাধারণ সম্পাদক ছাত্র পরিষদের মিঠুন মিয়া মহাশয়কে বরণ করে নেবেন তার কৃষ্ণ ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রী প্রতিনিধি। ২০২২ তারকেশ্বর ডিগ্রি কলেজে নবীনবরণ উৎসব বিগত দু বছর করোনার কারণে জেলা থেকে রাজ্যে প্রায় কোনো কলেজেই নবীনবরণ উৎসব হয়ে ওঠেনি। আজ দু বছর পর এই নবীনবরণ উৎসব হতে চলেছে। এতে ছাত্রদের মনে যে আনন্দ, যে উৎসব, তার মুখরিত হচ্ছে আমরা সবাই দেখতে পাচ্ছি। কথায় আছে, স্বাধীনতা অর্জনের থেকে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন কাজ। তাই আমরা আজকে যারা ছাত্র, আগামী দিনে আমরাই ভবিষ্যৎ। তাই তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে আমরা সবাইকে সবুজ অভিনন্দন, ধন্যবাদ। প্রাপ্ত আধিকারিক সম্মানীয় অনিল রাজ মহাশয়কে বরণ করে নেবে আমাদের তারকেশ্বর ডিগ্রি কলেজ তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রী প্রতিনিধিরা। এবং আমরা বরণ করে নেব তারকেশ্বর থানার আধিকারিক দেবব্রত মুখোপাধ্যায় মহাশয়কে। উনিও আমাদের মঞ্চে আমাদের আজকের এই প্রোগ্রামের উপস্থিত আছেন। আমি ছাত্রী প্রতিনিধিদের অনুরোধ করব ওনাকে বরণ করে নেওয়ার জন্য। তাই সকলকে অনুরোধ করব কলেজে পড়াশোনা করার পাশাপাশি সকলে তৃণমূল ছাত্র পরিষদের সাথে যুক্ত থাকার চেষ্টা করবে, ছাত্র সংসদের সাথে যুক্ত থাকার চেষ্টা করবে এবং আগামী দিনে কি করে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা পাইয়ে দেওয়া যায় সেই উদ্দেশ্যে, সেই লক্ষ্যে বার্তা চারিদিকে ছড়িয়ে দেবে। এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। সকলকেই ধন্যবাদ এই প্রোগ্রামে এসে উপস্থিত হওয়ার জন্য।